ডামি কিংবা নিশি রাতের ভোট নয়, নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার নিশ্চিতে দলের নেতাকর্মীদের জনমত তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। আর দলটির মহাসচিব বলেন, ভারতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদী চক্র। বিকেলে রাজধানীতে কৃষক দলের কর্মশালায় এসব কথা বলেন তারা। মনিরুজ্জামানের রিপোর্ট। কৃষি ও কৃষকের উন্নয়নে 10 নভেম্বর থেকে সারা দেশে 3 মাস ব্যাপী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এ উপলক্ষে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপির এই সহযোগী সংগঠন। সমাপনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষির উন্নয়নে কাজ করেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উৎপাদন বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি বান্ধব কর্ম পরিকল্পনা নেবে। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে। রাজনৈতিক প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোটের অধিকার নিশ্চিত না হলে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করবেই, এজন্য নির্বাচনের পক্ষে নেতাকর্মীদের জনমত তৈরির নির্দেশ দেন তিনি। ভোট হতে হবে, ওই দামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে, যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না ভোট দেওয়ার সময়, যাবে লাইন ধরে ভোট দিবে চলে আসবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।